টাকা পয়সা অর্থ করিতে বিসিসিআইকে টেক্কা দিবে এমন ক্রিকেট বোর্ডের উত্থান এখনও হয়নি। আইসিসির লাভ কিংবা লভ্যাংশের শেয়ারের পরিমাণ দেখলে বোঝা যায় অন্য বোর্ডগুলো থেকে কতখানি এগিয়ে বিসিসিআই। শুধু অন্যান্য বোর্ডই নয়, স্বয়ং আইসিসি পিছিয়ে ইন্ডিয়ানদের তুলনায়। বিশ্বকাপ শেষে সেটা আরও একবার নতুন এক নজির স্থাপন করল। বিশ্বকাপ জয়ের পর বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এক টুইটে চোখ কপালে তোলার মতো একটা ঘোষণা দেন, আমি আনন্দ চিত্তে 2024 টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা টিম ইন্ডিয়ার জন্য 125 কোটি রুপি প্রাইজ মানি ঘোষণা করছি। দলটি টুর্নামেন্ট জুড়ে অসাধারণ প্রতিভা প্রত্যয় ও খেলোয়াড় সুলভ মানসিকতা দেখিয়েছে। এই অনন্য সাধারণ অর্জনের জন্য সব খেলোয়াড় কোচ ও সাপোর্ট স্টাফদের অভিনন্দন জানাই। বিশ্বকাপের জন্য আইসিসির প্রাইজ মানি ছিল $1,12,50,000, যা বাংলাদেশি মুদ্রায় 132,07,00,000 টাকা। অন্যদিকে বিশ্বকাপ জয়ের পর রোহিত কোহলিদের জন্য বিসিসিআই পুরস্কার ঘোষণা করেছে 125 কোটি রুপি, টাকার অঙ্কে যেটা 176,67,00,000 টাকা, যেটা কিনা বিশ্বকাপের প্রাইজ মানির চেয়েও 44,50,000 টাকা বেশি, যেটা আইসিসির ঘোষিত প্রাইজ মানির প্রায় 34% বেশি। বিশ্বকাপ জেতা ভারতকে $2,450,000 মার্কিন ডলার দিয়েছে আইসিসি, যা ভারতীয় মুদ্রায় 20,23,00,000 রুপি, টাকায় যেটা 28,12,00,000 টাকা। রানার্স অফ সাউথ আফ্রিকা পেয়েছে প্রায় 15 কোটি টাকা। চ্যাম্পিয়ন হিসেবে ভারত আইসিসি থেকে যে টাকা পেয়েছে বিসিসিআই দিচ্ছে সেটার 6.28 গুণ। শাহরিয়া শাওন, স্পোর্টস বাংলা।